ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা। কক্সবাজার উপকূলে উঠছে মহাবিপদ সংকেতের পতাকা। আতঙ্কে আগেভাগে উপকূল ছাড়ছেন বাসিন্দারা। মাথায় বস্তা, হাতে গবাদি পশুর রশি, নারীর কোলে বাচ্চা, যে যেভাবে পারছে প্রয়োজনীয় মালামাল নিয়ে ছুটছেন নিরাপদ স্থানে। তবে যানবাহন সংকটে পড়েছেন অনেকে। সিঙ্গেল বেড়ে গেছে তো, তাই আমরা নিরাপদ স্থানে চলে যাচ্ছি, চাল ডাল নেই। মহিলা, ছোট বাচ্চা এবং মহিলা আছে, তারা চলে গেছে আশ্রয়কেন্দ্রে। চলে যাচ্ছি আমরা, গুছিয়ে জিনিসপাতি গুছিয়ে আমাদের আত্মীয় স্বজনের বাসায় চলে যাচ্ছি। তৎপর স্বেচ্ছাসেবক সহ জনপ্রতিনিধিরা। উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে চলছে প্রচারণা। আমরা চারটা টিমে বিভক্ত হয়ে কলাতলি, সুগন্ধা বীচ, লাবণী, এখন আজ করছে নাজিরা ট্র্যাক, কারণ এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা। আমরা এখানে সবখানে মাইকিং করতেছি যে মানুষ সতর্ক হয়ে যায়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দুর্যোগপূর্ণ মুহূর্তে আশ্রয় দিতে এগিয়ে এসেছে হোটেল মালিকরা। উপকূলের বাসিন্দাদের আশ্রয় দিতে 68টি হোটেলকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। প্রশাসন বলছে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা না সরলে জোরপূর্বক সরিয়ে নেওয়া হবে। নারী এবং শিশু তারা ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে তারা গিয়েছে এবং পর্যায়ক্রমে আমাদের সরানোর কাজ চলমান আছে। ঘূর্ণিঝড়ের কারণে আগামী দুদিন বন্ধ রাখা হয়েছে ঢাকা কক্সবাজার রুটে বিমান চলাচল। ঘূর্ণিঝড়ের সংকার মাঝেও স্বস্তির দিক হচ্ছে উপকূলের বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে ছুটছে। তবে আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত শুকনো খাবার সহ বিশুদ্ধ পানি সরবরাহের দাবি উপকূলের বাসিন্দাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।